ইউক্রেন রাশিয়া যুদ্ধে জার্মানির ভূমিকাটা চোখে পড়ার মতো ছিল। এখন যখন চোখে পড়ার মতন, তখন ওই যে ওইদিকে ঝুঁকেঙ্গা নেহি সালা মেন্টালিটিতে থাকা পুতিন, তিনি কিন্তু পশ্চিমাদের উদ্দেশ্যে এক ভিন্ন রকম সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণগুলো কি, সেগুলো ধাপে ধাপে শোনাচ্ছি। মানে ভাবছে যে কোনো সময় যুদ্ধের একটা টার্গেট তারা হইতে পারে, পুতিন তাদেরকে স্পেশালি টার্গেটেড করেছে, কেন সেটা জানাচ্ছি। ইউক্রেনের রাশিয়ার আক্রমণের পরই সামরিক ব্যয় বাড়ানোর অঙ্গীকার করেছিলেন জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শোলৎস। তারই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্র থেকে 35টি F-35A যুদ্ধবিমান কেনার ঘোষণা দিলেন তিনি। যুদ্ধের ফলে রাশিয়ার সঙ্গে নর্ড স্ট্রিম 2 গ্যাস পাইপলাইনের কাজ বন্ধ সহ অর্থনৈতিক সম্পর্ক সীমাবদ্ধেও ব্যবস্থা নিয়েছে শোলৎস। যুদ্ধ ইউরোপে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা থেকেই যুক্তরাষ্ট্রের তৈরি পারমাণবিক বোমা বহনের সক্ষম এই যুদ্ধ বিমানগুলো সংগ্রহ করে রাখছে দেশটি। যুক্তরাষ্ট্র থেকে F-35 যুদ্ধ বিমানগুলো কেনার সিদ্ধান্ত জার্মানির জন্য এই মুহূর্তে খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এর ফলে দেশটির বিমান বাহিনী আরও শক্তিশালী হবে, যা পুরো ইউরোপেরই শক্তি বাড়াবে বলে মনে করা হচ্ছে। তাছাড়া চলতি বছরের শুরুতে মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানায় ইউরোপে মার্কিন বিমান বাহিনীর F-35 যুদ্ধ বিমানে 2023 সালের মধ্যে পারমাণবিক বোমা মোতায়েনের অনুমতি দেওয়া হইতে পারে। F-35 যুদ্ধ বিমান এ, বি ও সি নামের তিনটি সংস্করণ রয়েছে। এগুলোর মধ্যে F-35A মডেলটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত 24 ফেব্রুয়ারি যখন ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া, এরপরেই ইউক্রেনকে সবচেয়ে বেশি সহযোগিতা যুক্তরাষ্ট্রের পরে যে দেশটা করেছে তাদের নামই হচ্ছে জার্মানি। সামরিক সাপোর্ট থেকে শুরু করে, অর্থনৈতিক সাপোর্ট থেকে শুরু করে সকল ধরনের সহযোগিতাই কিন্তু আপনার এই জার্মানি করেছে। আর এর মাঝখানেও ইউক্রেন থেকে যেই সব শরণার্থীরা ইউরোপের সীমান্ত দেশ পোল্যান্ডে গিয়েছে বা জার্মানিতে গিয়েছে, তাদের মধ্যেও কিন্তু অনেককে সেই দেশে নাগরিকত্ব বা আশ্রয় দেওয়ার জন্য জার্মান কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছে, যার কারণে কোথাও না কোথাও মস্কোর চোখে বা পুতিনের চোখে ইউক্রেনের সবচেয়ে বড় মিত্রদেশ যুক্তরাষ্ট্রের পরে জার্মানি কিন্তু টার্গেটেড। ইভেন কি আপনারা জার্মানির তৈরির মারণাস্ত্র, মানে কিছু কী বলে যে যুদ্ধের জিনিস আছে যেগুলো তৃতীয় কোনো দেশ হয়ে ইউক্রেনের সরবরাহের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেইটাও তুলে নিয়েছিল জার্মানি। ফলে নেদারল্যান্ডস জার্মানির তৈরি 400 রকেট প্রপেলড গ্রেনেড লঞ্চার ইউক্রেনে পাঠিয়েছিল। এখন এই তথ্যগুলো আবার কী বলা হয় যে পুতিনের কাছে ছিল। এর পাশাপাশি রাশিয়া যখন মানে কঠিনভাবে আক্রমণ শুরু করলো মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে, সম্ভবত প্রথম সপ্তাহ শেষে 8-10 তারিখে, এরপরই জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টিন ল্যাম্ব্রেস্ট আপনার জানিয়েছিল যে রাশিয়ার আগ্রাসন নিয়ে জার্মানি অত্যন্ত চিন্তিত। গত কয়েকদিনে রাশিয়া ইউক্রেন সীমান্তে সেনার সংখ্যা যে পরিমাণে বাড়াচ্ছে সেই কথা মাথা রেখেই আপনার লিথুয়ানিয়ায় জার্মান সেনা পাঠিয়েছিল আপনার জার্মানিরা। এই বিষয়ে লিথুয়ানিয়ার সঙ্গে আলোচনাও তারা করেছিল, আর পরিস্থিতিতে ইউক্রেনকে কোনো রকম আপনার অতিরিক্ত অস্ত্র দেওয়া হবে না বলে যে সিদ্ধান্ত ছিল সেইটাই কিন্তু উঠে গেল। তাহলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ইউক্রেনকে সামরিক দিক দিয়া, অর্থনৈতিক দিক দিয়া সব দিক থেকে সাহায্য করার কারণেই জার্মানি কিন্তু এখন পুতিনের টার্গেট। এখন ঝুঁকেঙ্গা নেহি সালা পুতিন, তিনি যে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমাদের বিরুদ্ধে, বেসিক্যালি তারই বক্তব্যকে কেন্দ্র করে জার্মান সহ অন্যান্য দেশগুলো নিজেদেরকে একটু গুছিয়ে নিচ্ছে। ইউক্রেনের রাশিয়ার যুদ্ধের বিষয় নিয়ে আপনার পশ্চিমা দেশগুলোর আরও এক দফা তীব্র সমালোচনা করেছেন এবং কি কঠিন হুঁশিয়ারিও দিয়েছেন ভ্লাদিমির পুতিন। তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বিশ্বে নিজেদের প্রভাবটাই বিস্তার করতে চাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে তারা অন্তত রাশিয়ার বেলায় কখনোই সফল হবে না। ইউক্রেনের উপর হামলা বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা দেওয়াসহ যেই বিভিন্ন চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো, তিনি বলেছেন নিজেদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত, মানে ইউক্রেনে যেই উদ্দেশ্যে রাশিয়া আক্রমণ চালাইছে সেটা অর্জন না হওয়া পর্যন্ত পুতিন ঝুঁকবে না, এমনই হুঁশিয়ারি তিনি স্পষ্ট দিয়েছেন। এমনকি কঠিনভাবে তিনি জানিয়েছেন যদি পশ্চিমারা মনে করে রাশিয়া পিছিয়ে যাবে তাহলে তারা রাশিয়াকে এখন পর্যন্ত বোঝেনি, মানে বিষয়টা বাংলায় যদি বলি রং দেখছো রঙের ডিব্বা দেখছো না, বিষয়টা এরকমই হয়তো তিনি বুঝাইতে চাইছেন। পুতিন হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন আলোচনার মাধ্যমে ইউক্রেনকে নিরপেক্ষ দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় রাশিয়া, কিন্তু যদি আলোচনা ভেঙে যায় তাহলে সামরিক অভিযানের মাধ্যমেই লক্ষ্য অর্জন করা হবে। মানে বাংলা ভাষায় সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করেই রাশিয়া
সেটা করবে।